এসেছি বাওয়াল, গাড়ি চড়ে ওয়াচ টাওয়ারের কাছে আসলাম। এই যে নিচে গাড়ি দেখা যাচ্ছে, আমরা এখানে উত্তরা প্রবীণ কল্যাণ সংঘের একটা পিকনিকে এসেছি। আজকে শনিবার 28 তারিখ। এই ঘোড়া গাড়িটির মালিকের নাম মোহাম্মদ জসিম, তার টেলিফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিনই কি এরকম পান লোকজন? হ্যাঁ, প্রতিদিন হয় না। আপনার নাম হচ্ছে মোহাম্মদ জসিম? মোহাম্মদ জসিম। বাড়ি কোথায়? বাড়ি বাহাদুরপুর, গাজীপুরে। আচ্ছা, গ্রাম বাহাদুরপুর। তো এই ঘোড়া গাড়ি কতদিন ধরে? 10-15 বছর ধরে। এর আগে কি করতেন? দেশের বাইরে কি করতাম, কুয়েতে সৌদিতে চাকরি করছি। কিসের চাকরি করছেন? এই গাড়ি চালাইছে ওইদিকে। ওখানে তার এই ঘোড়া গাড়ি ছিল না? তাই জি। তো হঠাৎ আপনি ঘোড়া গাড়ি চালাইতে থামলেন কেন? মানে আগে কেউ চালাইতো এখানে? না। তো বানাইছি। তাই এটা তখন এটা বানাইছেন কি, ওই 15 বছর আগে? না, এটা বানাইছি আপনার 2 বছর আগে বানাইছি। এটা এর আগে একটা ছিল। এটা কত খরচ পড়ছে? এটা 2.5 লাখ টাকা খরচ পড়ছে। 2.5 লাখ টাকা? আর ঘোড়া? ঘোড়া হইল 2-1 লাখ। তাই ঘোড়া তো একদম আমার মতো হয়ে গেছে। না, ঘোড়া ঠিক আছে, ঠিক আছে, গায়ে কিন্তু তাজা আছে, দেখেন আপনি। তাই খায় কি ঘোড়া? ঘোড়া ছোলা, ওই যে খাবার আছে বালতি দিয়ে, ছোলা, গম, ও খাবার আছে। আচ্ছা আচ্ছা, ও ছোলা ছোলা দিয়ে খায়। তো চিনি টিনি খাওয়ান না? না, চিনি খাওয়াই। চিনি খাওয়াইলে তো শক্তি হয়। চিনি খাওয়াই না, যেটা না খাওয়া। তাই গমের ভুষি আর হলো আপনার ভুট্টার গুঁড়া মিক্স করে। তাই তো দিনে কিরকম খরচ পড়ে এগুলির? 1-1.5 টাকা করে, 200-250, দাম বেশি তো খাবারের। হ্যাঁ, মানে দিনে খরচ পড়ে 200-250 টাকা, 300 টাকা লেগে যায়। ও, আপনার তো আপনার ইনকাম কেমন হয় ডেইলি? ইনকাম হেলে হয় না, ওই আপনার বিয়ে শাদীর প্রোগ্রাম হলে ভালোই হয়, খারাপ না। বিয়ে শাদী তো এখানে ঢাকা শহরে না হয়, এখানে না, এই ঈদেও হয়, গাজীপুরে অনেক হয়, অনেক বিয়ে হয়। তাই জি। তো গরমকালেও পান? গরমকালেও পাই, কম। শীতকালে বেশি? শুক্রবার বৃহস্পতিবার এরকম দিনে হয়। তারপরে মাসে এমনি কিরকম হয়? মাসে যদি বিয়ে হয় তাহলে 20-50 হাজার টাকা হয়ে যায়, 50-60 হাজার হয়ে যায়। আবার যদি হয় না তখন। তো আপনার ছেলে মেয়ে কি? ছেলে একটা ছেলে একটা মেয়ে। ছেলে কত বড়? ছেলেটা হলো 16-17 বছর। আচ্ছা, তো কি করে ছেলে? একেবারে আসে না? ভালোই তো তাহলে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কখনো এমনি চাকা টাকা ছুটে টুটে যায় না? না, সেরকম হয় না। আচ্ছা, ঠিক আছে। তো এরকম ঘোড়া গাড়ি কি আপনার একাই না আরো আছে? আরেকটা গাড়ি আছে। আরেকটা গাড়ি আছে?
আপনাদের মধ্যে কম্পিটিশন হয় না? হ্যাঁ হ্যাঁ, একই জায়গার মধ্যে সে ওইখানে আসে? আসে। আচ্ছা, বাহ, ঠিক আছে। আমার কাছে দাঁড়াও, হাত দাও কেন?